আমরা এই আলোচনা করব মোশন ইন ওয়ান ডাইমেনশনালের কিছু নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে। তো প্রশ্ন আসতেই পারে যে ফিজিক্সে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করাটা কতটা ইম্পর্টেন্ট। তো তোমাদের বলে রাখি, থিওরিটা বুঝলে, ডেরিভেশন করলে, কিন্তু যতক্ষণ নিউমেরিক্যাল কিছু সলভ করছো তোমার কাছে কিন্তু কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হচ্ছে না। মনে রাখো যে এতক্ষণ ধরে যা নিউমেরিক্যাল থিওরি যা পড়েছো তাই তোমার 30% কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, বাট ফুল কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম অবশ্যই সলভ করতে হবে, আর সেখানে আমি তোমাকে অবশ্যই হেল্প করব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, করে ভিডিওটা কন্টিনিউ করো। তো আমরা যে মোশন ইন ওয়ান ডাইমেনশনালের কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। তো ফার্স্ট প্রবলেমটা হচ্ছে, ইফ দ্য পার্টিকেল পজিশন গিভেন বাই এক্স ইকুয়াল টু 4 - 12t + 3t² অ্যান্ড ফার্স্ট কোশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড। ঠিক আছে, তো পজিশনটা গিভেন দেওয়া আছে। পজিশনটা কী দেওয়া আছে? পজিশন দেওয়া আছে এক্স ইকুয়াল টু 4 - 12t + 3t². ঠিক আছে, ফার্স্টে নিজে একবার ট্রাই করো, ভিডিওটা পজ করে তারপর দেখো, অ্যান্সার চেক করো যে মিলল কি আদৌ মিলল না। ঠিক আছে, নিজেকে আগে ট্রাই করতে হবে অবশ্যই। ঠিক আছে, তো এক্স হচ্ছে কি পজিশন, পজিশন কি বলে দিয়েছে 4 - 12t + 3t². আমরা কি জানি যে ভেলোসিটি আমরা কি করে বার করতে পারি উইথ পজিশন থেকে? তো দেখো, আমরা জানি ডিএক্স ডিটি করলে কি পাই, ভেলোসিটি। তো এটাকে আমরা ডেরিভেটিভ করতে হবে, তো করি আমরা ডি ডিটি ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে, 4 - 12t + 3t² তো কি পেলাম এখানে আমরা, 4 এর ডেরিভেটিভ কী হবে বলো, কনস্ট্যান্ট ডেরিভেটিভ কী হয়, 0। তো 4 এর ডেরিভেটিভ হয়ে গেল 0। 12t ডেরিভেটিভ কী হবে, -12t, তো -12 হলো কনস্ট্যান্ট, -12 হলো কনস্ট্যান্ট, সেটা বেরিয়ে এলো। পরে থাকছে কি ডিটি বাই ডিটি, ডিটি বাই ডিটি কী হবে 1। নেক্সট আসছে 3t², 3t² ডেরিভেটিভ কী হবে, 3t² ডেরিভেটিভ হবে 2t, তো t² ডেরিভেটিভ কী হবে 2t। তো কী করে পেলাম দেখো, ডি ডিএক্স অফ x² বা x^m দাও, ডি ডিএক্স অফ x^m, এই ডেরিভেটিভ কী হয়, এই ডেরিভেটিভটা হয় এই যে পাওয়ারটা এটা সামনে চলে আসে m, তখন কী হবে x^m, তো হবে কি x^m - 1, পাওয়ার থেকে এক কমে যাবে আর আগের পাওয়ারটা সামনে চলে আসবে। ক্লিয়ার? তো আমরা কী পেলাম, -12 + 3 × 2t, তো লিখতে পারি আমরা 0 - 12 + 6t। ক্লিয়ার? তো কী পেলাম ফাইনালি, আমরা পেলাম 60 - 12, এটা হচ্ছে ভেলোসিটি। বুঝে যাচ্ছে? এইবার দেখো, প্রথম প্রশ্ন কি ছিল, t = 1 সেকেন্ড, টিটা তাহলে কি হবে 1 সেকেন্ডের জন্য, টিটা ভ্যালু কত দিলাম আমরা 1 সেকেন্ডের জন্য ভেলোসিটি কত হচ্ছে। ঠিক আছে, তা দেখো ওয়ানের ভ্যালুটা আমি কি করলাম, 6 × t এর জায়গায় 1টা পুট করে দিলাম, t এর জায়গায় কি করলাম 1টা পুট করে দিলাম, তাহলে আমরা কি পেলাম 6 - 12। ঠিক আছে, তো অ্যান্সার কত হলো -6। ক্লিয়ার? আর ভেলোসিটি ইউনিট কি, মিটার পার সেকেন্ড। তো আমরা ফার্স্ট অ্যান্সারটা পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন কি বলছে, বি নম্বরটা কি বলছে, বি নম্বরটা বলছে ইজ দেয়ার এভার অ্যান ইনস্ট্যান্ট হোয়েন দ্য ভেলোসিটি ইজ 0, কখনো কোনো সময় কি আসবে যখন ভেলোসিটিটা 0 হবে। ঠিক আছে, তো চেক করে দেখি ভেলোসিটি মানে কি জানি, ডি ডিটি অফ সামথিং মানে ভি, সো ভেলোসিটিটা কি বলছে, ভেলোসিটি ইকুয়াল টু 0, কখনো কি এমন কোনো সময় আসবে। তো ভেলোসিটি ইকুয়েশন আমরা কি পেয়েছি, এটা 60 - 12, এটা হচ্ছে ভেলোসিটি ইকুয়েশন, এটা হচ্ছে ভেলোসিটির একটা ইকুয়েশন। তো এটাকে আমরা 0 করে দেখি 60 - 12 কে, তো 60 - 12 = 0। ঠিক আছে, তো কি পেলাম এখানে আমরা, 60 = 12, তো t = 2, তার মানে আসছে
2 সেকেন্ডে টি এর ভ্যালু হচ্ছে 0, মানে 2 সেকেন্ড পরে টি এর ভ্যালুটা কি হলো 0, ঠিক আছে? ইজ দ্যার এনি টাইম ইনস্ট্যান্ট হোয়ার ভেলোসিটি ইজ 0? তো 2 সেকেন্ড পরে কি হলো, সরি টি এর ভ্যালু না, 2 সেকেন্ড পরে ভেলোসিটি ভ্যালুটা 0 হলো। তো 2 সেকেন্ড পরে কি হলো, ভেলোসিটি ভ্যালুটা 0 হলো, ক্লিয়ার? নেক্সট থার্ড কোশ্চেন কি দেওয়া আছে, ইজ দেয়ার টাইম আফটার 3 সেকেন্ড হোয়েন দ্য পার্টিকেল ইজ মুভিং অ্যান্ড ইজ অ্যান নেগেটিভ ডিরেকশন অফ এক্স, কি থাকছে? বা 3 সেকেন্ড পরে পার্টিকেলটা কি নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে পজিশনে, সেটা আমরা চেক করব, ঠিক আছে? তো কী করে চেক করব আমরা, ধরো 3 সেকেন্ড পরে কি হবে, 3 সেকেন্ড পরে কি হবে, তো ডিডিটি আমরা কি পেয়েছি, ডিডিটি আমরা পেয়েছি অ্যাট টি ইকুয়াল টু 3, পুট করে দেখব তো হবে 6 × 3 − 12, তো 3 × 6 হচ্ছে 18 মাইনাস 12 হচ্ছে 6, না নেগেটিভে গেল না, এটা পজিটিভ আছে, তাহলে এটা কি হবে, নো, 3 সেকেন্ড পরে দ্য পার্টিকেল ইজ মুভিং ইজ এ নেগেটিভ ডিরেকশন অফ এক্স, অ্যান্সার কি হবে, নো, নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে না, কেন, সাইনটা আছে পজিটিভ, ক্লিয়ার হলো? তো আমরা নেক্সট প্রবলেমের দিকে যাই, তো সেকেন্ড প্রবলেম কি, সেকেন্ড প্রবলেমটা হলো এ রক ইজ ডাউন ভার্টিক্যালি আপওয়ার্ড ফ্রম এ গ্রাউন্ড লেভেল, ঠিক আছে, অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 অ্যাট টি ইকুয়াল টু 1.5 সেকেন্ড, ইট পাসেস দ্য টপ অফ এ টাওয়ার অ্যান্ড 1 সেকেন্ড লেটার ইট রিচেস দ্য ম্যাক্সিমাম হাইট। তো কি বলছে, যখন টি ইকুয়াল টু 0 থেকে বলটা থ্রো করা হলো, ঠিক আছে, অ্যাট টি ইকুয়াল টু 1.5 সেকেন্ডে ইট পাসেস দ্য টপ অফ এ টাওয়ার অ্যান্ড 1 সেকেন্ড লেটার ইট রিচেস দ্য ম্যাক্সিমাম হাইট অ্যান্ড হোয়াট ইজ দ্য হাইট অফ এ টাওয়ার, ঠিক আছে? ধরো একটা ছেলে এই জায়গায় দাঁড়িয়ে আছে, নিচে দাঁড়িয়ে আছে, সে কি করলো, একটা বল উপরে থ্রো করলো, একটা রক একটা উপরে থ্রো করলো, ঠিক আছে, ধরো এটা টাওয়ার, এটা হচ্ছে টাওয়ার, থ্রো করলো কখন, টি ইকুয়াল টু 0 সেকেন্ডে, তো কি হলো, 1.5 সেকেন্ডে পাসেস দ্য টপ অফ এ টাওয়ার, 1.5 সেকেন্ডে কি করলো, এইটুখানি টাওয়ারের হাইটটা ক্রস করলো, ঠিক আছে? এবার হলো কি, তারও 1 সেকেন্ড পরে রিচেস দ্য ম্যাক্সিমাম হাইট, তারও 1 সেকেন্ড পরে দেখা গেল বলটা এইখানে পৌঁছে গেল, দেন এ কি করলো, আবার ফল করলো, তাহলে এইটুকুনি হাইট কতক্ষণ হবে, এইটুকুনি 1 সেকেন্ড, ক্লিয়ার? তো এটাকে আমরা কি করে সলভ করব, ট্রাই করো একটু, ভিডিওটাকে পজ করে দাও আগের মতো করে, নিজে একটু ট্রাই করো, ঠিক আছে, তারপরে আমরা কন্টিনিউ করি। সো আমরা এখানে লিখতে পারি ভি ইকুয়াল টু ভি 0 প্লাস 80, বেসিক ইকুয়েশন নাম্বার 1। তো এখানে এ ইকুয়াল টু কি হবে, যখন বল থ্রো হয় তখন কি জানি আমরা, এ ইকুয়াল টু হয় জি। তো ইনিশিয়াল ভেলোসিটি কি ছিল, ইনিশিয়াল ভেলোসিটি আমরা জানি না, ইনিশিয়াল ভেলোসিটি আমরা জানি না যে কত ভেলোসিটিতে রকটাকে থ্রো করা হয়েছে ভার্টিক্যালি আপওয়ার্ড, বাট ফাইনাল ভেলোসিটি কি হয়, টপে যখন পৌঁছে তখন ফাইনাল ভেলোসিটি হয়ে যায় 0, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি যে ভি 0-র ভ্যালু কত সেটা আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি, কতটা ভেলোসিটি নিয়ে রকটাকে উপর দিকে থ্রো করা হয়েছিল। তো কী করে পাবো, ভি 0-টাকে আমরা আননোন রেখে দিলাম, ভিটাকে 0 করলাম, এ কে দিলাম 9.8 কোথায় হবে মাইনাস, আর টিটা কত হবে 1.5 সেকেন্ড প্লাস 1 সেকেন্ড, মানে হচ্ছে 2.5 সেকেন্ড, ক্লিয়ার? তো আমরা কী পেলাম, মাইনাস ভি 0 ইকুয়াল টু এই দুটো মাল্টিপ্লাই করলে পেলাম 24.5 মিটার পার সেকেন্ড,
ঠিক আছে ভি জিরো পেয়ে গেলাম। এবার আমরা ভি জিরো এখান থেকে পেয়ে গেলাম 24.5 মিটার পার সেকেন্ড। এইবার দেখো একটা খুব মজার জিনিস, আমাদের খালি যা বার করতে হবে এই হাইটটা কত, এইটা বার করতে হবে এটা হাইটটা কত, হাইটটাকে দিলাম ওয়াই, তাহলে হাইটটাকে কি দিলাম ওয়াই। আমরা কি জানি, টি জানি ভি জানি, তো ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, সেকেন্ড বেসিক ইকুয়েশন ভি জিরো টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, ঠিক আছে। তো ভি জিরো ভ্যালু কি আছে 24.5, টি এর ভ্যালু কি আছে ইনটু, টি এর ভ্যালু হচ্ছে 1.5 প্লাস হাফ অফ, এর ভ্যালু কত -9.8, এগেন টি স্কোয়ারের ভ্যালু কি হবে, টি স্কোয়ারের ভ্যালু হবে 1.5 স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে আমরা কি পেলাম, এই দুটোকে মাল্টিপ্লাই করে কি পেলাম 36.75 মাইনাস, এটা হচ্ছে 4.9 ইনটু 1.25 হোল স্কোয়ার, মানে হচ্ছে 2.25, কারণ 15 স্কোয়ার হচ্ছে 225। তো এটাকে প্লাস মাইনাস করে আমরা পেলাম কি 25.725, অ্যাপ্রক্সিমেশন দিলা 26 মিটার। তো টাওয়ারের হাইট কত হলো 26 মিটার। তো কার কার অ্যান্সার ঠিক হয়েছে নিচে কিন্তু কমেন্টে বলবে, ঠিক আছে, দেখবো কজন অ্যান্সার ঠিক হয়। চলো নেক্সট প্রবলেম, তো থার্ড প্রবলেমটা কি, থার্ড প্রবলেমটা হলো এ পার্টিকেল অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস ইজ এ 50 টি অ্যান্ড টি ইকুয়াল টু 2 সেকেন্ড, রাইট, অ্যান্ড ইটস ভেলোসিটি 70 মিটার পার সেকেন্ড, হোয়াট ইজ দ্য ভেলোসিটি টি ইকুয়াল টু 4 অ্যাট টি ইকুয়াল টু। তো করো এটাকে একবার, এ পার্টিকেল অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস ইজ এ ইকুয়াল টু 50 টি অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড, ইটস ভেলোসিটি 70 মিটার পার সেকেন্ড, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 4, সিম্পল করে ফেলা একবার, তারপরে অ্যান্সারটা চেক করো। সো ভি ইকুয়াল টু কি জানি, ভি জিরো প্লাস এ টি, এখানে দেখতে পাচ্ছি আমরা টিটা ভ্যারি, সরি টিটা ভ্যারি করছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি টিটা ভ্যারি করছে, কত থেকে কত, 2 থেকে 4, যখন 2 তে ছিল তখন কত ছিল 17, যখন 2 তে ছিল তখন ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 17, প্লাস এ টিটা কত থেকে কত ভ্যারি করেছে 2 সেকেন্ড, লোয়ার লিমিট টু 4 সেকেন্ড, 2 তে যখন ছিল টাইমটা তখন ভেলোসিটি ছিল 2, এখন 2 তে যখন ছিল তখন 2, 2 থেকে 4 যাবে কত টি ডিটি, টিটা ভ্যারি করছে, ক্লিয়ার হলো। তো দেখো কি পাই, 17 প্লাস এ, এর ভ্যালু কত আছে 5, এর ভ্যালু কত আছে 5, অ্যাকচুয়ালি এর ভ্যালু 5 টি নয়, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি মিস্টেক, এর ভ্যালু কত আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ক্লিয়ার। তো টি ডিটি ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, টি স্কোয়ার বাই 2 টু 4, তো 17 প্লাস 5/2, টি স্কোয়ারকে লিখতে হলে আপার লিমিট 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তো 17 প্লাস 5/2, 4 স্কোয়ার কত হয় 16, 2 স্কোয়ার 4, তো আসছে 17 প্লাস 5/2 ইন্টু 12 6, তো আসছে 17 প্লাস 5 ইন্টু 6 30, টোটাল 47 মিটার পার সেকেন্ড,
ক্লিয়ার হলো? অ্যান্সার যদি মিলে যায় কমেন্টে জানাবে, আর অন্য কোনো মেথডে যদি কেউ করে থাকো সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। আর কীভাবে করলো সেটা ফটো তুলে স্ক্রিনশট করে বা ফটো তুলে কমেন্টে পোস্ট করে দিও, ঠিক আছে? চলো নেক্সট প্রবলেম। তো ফোর্থ প্রবলেমটা কী হচ্ছে, প্রবলেম নাম্বার ফোর, এ রক ইজ ড্রপ ফ্রম 100 meter হাই ক্লিফ, হাউ লং ডাজ ইট টেক টু ফল? ফার্স্ট দ্য ফার্স্ট 50 meter অ্যান্ড সেকেন্ড 50 meter, ঠিক আছে? নিজেরা একবার ট্রাই করো, ভিডিওটাকে পজ করে তারপরে রিজিউম করে দেখো কীভাবে করলাম। ধরো ক্লিফটা হচ্ছে এইটা, ঠিক আছে? টোটাল ডিস্টেন্স কত? 100 meter, এটুখানি হলো 50 meter, ঠিক আছে? সো টি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? 2y/g ফুটওয়ার অফ দিস। তো ধরলাম প্রথম এই 100 মিটারে কতটা টাইম লেগেছে চেক করে নিই, ঠিক আছে? প্রথম 100 মিটার, তো টি ইকুয়াল টু রুটওয়ার অফ 2×100/9.8, ঠিক আছে? তো এটা সলভ করে গেল 4.5 সেকেন্ড, আর টোটাল 4.5 সেকেন্ড লেগেছে, ঠিক আছে? তো এটা দিলাম T3, এটা দিলাম T3, আর T1টা তাহলে কত হচ্ছে? T1টা বার করতে পারি ইজিলি। T1টা কী করে বার করবো? রুট ওভার অফ 2×Y এর ভ্যালু কত? Y এর ভ্যালু হচ্ছে এইটুখানি ভ্যালু হচ্ছে 50/9.8, 3.19 সেকেন্ড। মানে ফার্স্ট 50 মিটারে পেলাম এতটা স্পিডে নামছে। এবার যতটা বল নিচে যত যাবে তত কি স্পিড ইনক্রিজ করবে? স্পিড ইনক্রিজ করবে। তাহলে T2 তাহলে কী পাবো? T2 ইকুয়াল টু পাবো টোটাল হচ্ছে 4.5 সেকেন্ড মাইনাস 3.19, তো সেটা আসছে কত? অলমোস্ট ওই 1.3, তো T3 টাইম কত লাগলো? ওই T2 টাইম লাগলো 1.3 সেকেন্ড। ক্লিয়ার হলো কী করে বার করলাম আমরা, ঠিক আছে? তো নেক্সট প্রবলেম আমরা যাই, প্রবলেম নাম্বার 5। তো নেক্সট প্রবলেম হলো, অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ ট্রাফিক লাইট টার্ন গ্রিন, এ অটোমোবাইল স্টার্ট উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এ অফ 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। At the same instant, a truck traveling with a constant speed of 9.5 meter per second overtake and passes the automobile. How far beyond the traffic signal will the automobile overtake the truck? And how fast the automobile be traveling at that instant? ঠিক আছে, তো কি পেলাম? একটা ট্রাফিক সিগনালে একটা ট্রাক আর একটা অটোমোবাইল দাঁড়িয়েছিল, সিগনালটা যখন গ্রিন হলো তখন দুজনেই দৌড়াতে শুরু করলো। তো দেখা গেল কি, অটোমোবাইলটা ছিল 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার দৌড়াতে শুরু করলো বা এগোতে শুরু করলো, আর ট্রাকটা 9.5 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে এগোতে শুরু করলো, ঠিক আছে? কনস্ট্যান্ট। তো কী করবো? ফার্স্ট আমরা দিকে যাচ্ছি অটো, ট্রাক, ঠিক আছে? তো অটোমোবাইল কি করছে দেখি, তা ডিস্টেন্সটা সেভাবে বার করবো। অটোমোবাইলটা এ কত দেওয়া আছে ডেটা? 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? আর ট্রাকের স্পিড কত দেওয়া আছে? ট্রাকের স্পিড দেওয়া আছে ভিকল টু 9.5 মিটার পার সেকেন্ড। যখনই গ্রিনে দাঁড়িয়েছিল, গ্রিন সিগন্যালটায় বা সিগন্যালটা সরি রেড সিগন্যালটা যখন দাঁড়িয়েছিল তখন দুজনেরই ভেলোসিটি ছিল জিরোতে, মানে ইনিশিয়াল ভেলোসিটি বোথ কেসে আর কি হচ্ছে জিরো। ঠিক আছে, তো আমরা এখান থেকে এস বার করি, এস কি পাবো? এস
পাবো আমরা হাফ অফ এ টি স্কোয়ার এটা দিলাম ইকুয়েশন নাম্বার ওয়ান ক্লিয়ার তো এখান থেকে কি পাবো এখানে আমাকে এস বার করতে হবে কি করে বার করবো ভেলোসিটি বা স্পিড ইকুয়াল টু কি থাকে ডিস্টেন্স বাই টাইম তো 9.5 এস বাই টি সো আমি এখানে এস এস বার করলাম এস ইকুয়াল টু 9.5 টি তো এটা এখানে পুট করে দিলাম তো কি করলাম এটা হচ্ছে দু নম্বর দিলাম দু নম্বরের ভ্যালু এক নম্বরে পুট করব তাহলে বুঝতে পারছো কী করে করছি ঠিক আছে তো এসি হলে কি পেলাম 9.5 টি দ্যাট ইজ হাফ অফ 2.2 ইন্টু টি স্কোয়ার সো এইটি কেটে গেল সো টি ইকুয়াল টু কি পাচ্ছি আমি এখানে 9.5 ইন্টু 2 ডিভাইড বাই 2.2 তো এটা সলভ করে আমরা পাবো এইট পয়েন্ট 63 সেকেন্ডস ঠিক আছে সো টি এর ভ্যালুটাকে আমি দু নম্বরে পুট করব টি এর ভ্যালুটা কোথায় পুট করছি দু নম্বরে তো কী পাবো আমি এখান থেকে সো এস ইকুয়াল টু পাবো 9.5 ইন্টু 8.63 দ্যাট ইজ ইকুয়াল টু পাবো আমি ওই 82 মিটার মতো অ্যাপ্রক্স 82 মিটার তো কি পেলাম কি হাউ ফার বিয়ন্ড দ্য ট্রাফিক সিগন্যাল উইথ দ্য অটোমোবাইল ওভারটেক দ্য ট্রাক তাহলে এটা পেয়ে গেলাম এক নম্বর মানে কত 82 মিটার্স এর ডিস্টেন্স এর ডিস্টেন্সটা সেম এর যা টাইম লাগবে এরও টাইম সেম লাগবে সে যে যতই জোরে যাক না কেন তাকে সেম ডিস্টেন্সে তো ওভারটেকটা করবে আর সেম টাইমেই সতেরো যাবে ঠিক আছে তো এখানে এক নম্বর পেয়ে গেলাম নিতে হাউ ফাস্ট দ্য অটোমোবাইল বি ট্রাভেলিং অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট তো হাউ ফাস্ট কী করে বার করবো আমি এখানে তো বেসিক ইকুয়েশন নাম্বার ওয়ান বিটা বার করবো কী করে বেসিক ইকুয়েশন আমরা কী জানি ভি ইকুয়াল টু ভি জিরো প্লাস এটি ভি জিরো কী ছিল জিরো এ ছিল 2.2 টাইম ছিল 8.63 তো এটা আমরা সলভ করে পেলাম ওই 18.98 মিটার পার সেকেন্ড তাহলে অ্যাপ্রক্স ওই 19 মিটার এটা বিএস তো বোঝা যাচ্ছে কীভাবে আমরা সলভ করলাম তো এইভাবে তোমরা করো ঠিক আছে তো এবার নেক্সট প্রবলেমে আমরা যাই ওকে তো নেক্সট প্রবলেম হলো এ রেড কার অ্যান্ড এ গ্রিন কার আইডেন্টিক্যাল এক্সপেক্ট ফর দ্য কালার মুভ টুয়ার্ডস ইচ আদার ইন অ্যাডজেসেন্ট লেন্স অ্যান্ড প্যারালাল টু অ্যান এক্স অ্যাক্সিস অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো দ্য রেড কার ইজ এক্স আর ইকুয়াল টু জিরো অ্যান্ড দ্য গ্রিন কার ইজ এক্স জি ইকুয়াল টু 220 মিটার ইফ রেড কার হ্যাজ এ কনস্ট্যান্ট ভেলোসিটি অফ 20 কিলোমিটার পার আওয়ার দ্য কার পাসেস ইচ আদার অ্যাট এক্স ইকুয়াল টু 44.5 মিটার ইফ ইটস দ্য কনস্ট্যান্ট ভেলোসিটি অফ 40 কিলোমিটার পার আওয়ার দে পাস অ্যাট এক্স ইকুয়াল টু 76.6 মিটার এবার কোশ্চেন কি ছিল কোশ্চেন নাম্বার ওয়ান হচ্ছে হোয়াট আর দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ গ্রিন কার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন অফ গ্রিন কার ঠিক আছে তো পজ করে ট্রাই করো ওকে আমি তোমার হিন্ট দিয়ে দিচ্ছি কী করবে ধরো একটা গাড়ি ঠিক আছে একটা গাড়ি এদিকে একটা রেড কার একটা গ্রিন কার তো রেড কারটা কোন দিকে আছে এদিকে আছে গ্রিনটা কোন দিকে আছে দুটোর মধ্যে ডিস্টেন্স কত দেওয়া আছে 220 মিটার রেড কার আছে এক্স আর ইকুয়াল টু জিরো এক্স অ্যাক্সিস আর পয়েন্টে জিরোতে আছে গ্রিন কার কোথায় আছে এক্স জি 220 মিটার ওকে এই গ্যাপটা কত এখানে
তো কেস ওয়ান কি বলছে, ইফ রেড কারটা 20 কিলোমিটার পার আওয়ারে থাকে, রেড কারটা 20 কিলোমিটার পার আওয়ারে থাকে, তাহলে এই দুটো কার একে অপরকে এই পয়েন্ট থেকে 44.5 মিটার ডিস্টেন্সে গিয়ে মিট করবে। The red car has the constant velocity 20 km per hour. The car passes to each other at x equal to 44.5 meter. এই পয়েন্টে মিট করবে। তাহলে গ্রিন কারকে কত আসতে হচ্ছে? গ্রিন কারকে আসতে হচ্ছে 220 minus 44.5. সেটা করলে পাই আমরা 175.5. কেস টু আবার কি বলছে? কেস টু বলছে এটা যদি 40 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে মিড পয়েন্টটা কোথায় হবে? তাহলে মিড পয়েন্ট হবে 76.6। ইফ ইট ইজ কনস্ট্যান্ট ভেলোসিটি 40 কিলোমিটার পার আওয়ার তাহলে মিড করছে কোথায়? 76.6। তাহলে এটা কত হবে? তাহলে গ্রিন কারকে কত আসতে হচ্ছে? গ্রিন কারকে আসতে হচ্ছে 143.4 মিটার। ওকে, তো এই দুটো কেস থেকে দুটো ইকুয়েশন পাবো, তাহলে দুটো আননোন থাকবে, দুটোকে সলভ করব। কি কি থাকছে? হোয়াট আর দ্য ইনিশিয়াল ভেলোসিটি, গ্রিন কারের ইনিশিয়াল ভেলোসিটি দিলাম V0, ওকে, আর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন দিলাম A0, ঠিক আছে। তো আমরা ইকুয়েশন ওয়ান ডেভেলপ করব ফর কেস ওয়ান। কেস ওয়ানে কি পাচ্ছি দেখো, কেস ওয়ানে রেড গাড়িটা 20 কিলোমিটার পার আওয়ারে যখন যাচ্ছে তখন এইটা যেতে কতটা টাইম লাগছে, রেড কারে এইটুখানি যেতে যতটা টাইম লাগবে, গ্রিন কারে এইটুখানি আসতে ততটা টাইম লাগবে, সেম টাইম লাগবে। তাহলে কেস ওয়ান থেকে কি পাচ্ছি, 20 কিলোমিটার পার আওয়ার আমি করলাম কত মিটার পার সেকেন্ড হয়, একে করবে তোমার 20 কিলোমিটার মানে 20,000 মিটার যেতে সময় লাগছে 3600 সেকেন্ড, একে কত 3600/20 আর 44.5 কত, তো এটা সলভ করে দেখবে ওই অ্যাপ্রক্স 8.01 সেকেন্ড, এটা আসছে কত 8.01 সেকেন্ড। ওকে, সিমিলারলি কেস টুটা বার করে কত সেকেন্ডে যায়, কেস টুতে পাবো আমরা 7 সেকেন্ড। ঠিক আছে, তখন আমরা কি ইকুয়েশন, মোশনের সেকেন্ড ইকুয়েশনটা অ্যাপ্লাই করব, মোশনের সেকেন্ড ইকুয়েশনটা, সরি, এইটুখানি যেতে গ্রিন কার তো মোশনের সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা কি পাবো, ওই গ্রিন কারকে 175.5 মিটার আসতে কতটা টাইম লাগছে, ঠিক আছে, এটা বার কত দেখি, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 175.5 ইকুয়াল টু V0, টাইমের ভ্যালু দেওয়া আছে কত, টাইম হচ্ছে এইটুকুনি আসতে 8.01, মানে 80 ধরে নিলাম ক্যালকুলেশন ইজির জন্য, প্লাস হাফ অফ A, এটা জানি না, A0কে আমি বলে দিলাম A0 T² মানে 8² ইন্টু 8² এটা ইকুয়েশন ওয়ান। সিমিলারলি ইকুয়েশন টু বার করো, ইকুয়েশন টু তাহলে কি হবে, 143.4 মিটার আসতে গ্রিন কারের লাগছে V0 × 7 প্লাস হাফ অফ A0 T² মানে 7² এটা দিলাম ইকুয়েশন নাম্বার টু, ইকুয়েশন ওয়ান ইকুয়েশন টু। তো ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু দুটোকে সলভ করো, সলভ করে দেখো কি ভ্যালু আসছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি তবুও চেক করে নিও, V0 ভ্যালুটা আসবে
13.9 মিটার পার সেকেন্ড আর এ আসবে মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে করে দেখবে হ্যাঁ আর কিভাবে করলে সেটা ফটো তুলে কমেন্টে পাঠাবে আমি চেক করব আর যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্টে বলবে আমাকে আমি অ্যানসার দেব আর প্র্যাকটিস করতে থাকো চ্যাপ্টারের শেষে যে এক্সারসাইজগুলো থাকবে ওগুলো সলভ করো ঠিক আছে যদি কোনো ডাউট হয় কমেন্টে বলবে আমি অ্যান্সার করে দেবো ওকে আর ভিডিওটাকে শেয়ার করতে থাকো বন্ধুদের সাথে যাতে তারাও হেল্প পায় ঠিক আছে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ওই বেল আইকনটা ক্লিক করে দাও তাই ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমার কাছে চলে যাচ্ছে ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে থ্যাংক ইউ